হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছেন, আর অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেও বুঝতে পারছেন যে আমার আসলে মন খারাপ। আসলে মন খারাপের কারণটা কি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে আমার যে নতুন অতিথি আনছিলাম আমার এবিআরে, সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে জাবা পাখি। সেই জাবা পাখির ছয়টা পাখির মধ্যে দুইটা পাখি উড়ে গেছে। সত্যি আপনারা আমার চোখটা দেখে মনে হচ্ছে ঝোলঝোল করতেছে। আপনারা অনেকে আমার কাছে চাচ্ছিলেন যাবার ভিডিও দেন, যাবার ভিডিও দেন। আসলে আমি যাবার ভালো একটা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে আমি কিছুদিনের মধ্যে বক্স লাগাই দিব। আলহামদুলিল্লাহ যাবা পাখিগুলো বড় হয়ে গেছে, অ্যাডাল হয়ে গেছে, কালার চলে আসছে। তো তার মধ্যে এইরকম একটা ব্যাড নিউজ দিব আপনাদেরকে, আমরা যারা আমার যাবা লাভার, যারা আমাকে যাবার প্রতি খুব বারবার বলতেছিলেন ভাই যাবার উপর ভিডিও দেন, যাবার উপর ভিডিও দেন। তো যাবার উপর এমন একটা ভিডিও দিলাম, আপনারা অলরেডি আপনারা কিন্তু আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমার মনটা খুব খারাপ, কারণ আমার মুখে সবসময় হাসি লেগে থাকে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার এই জন্য বেশি কষ্ট লাগা কাজ করতেছে, সেটা হচ্ছে এই পাখিটা যদি উড়ে বনে চলে যাইত তাহলে আমার কোনো কিন্তু কষ্ট লাগতো না। হ্যাঁ, বনের পাখি বনে চলে গেছে, এই পাখি কিন্তু বনে চলে যায়নি ভাই। এই পাখিটা উড়ে গেছে মানে হয় কাকের পেটে গেছে বা না খাইতে পারে মারা যাবে, আর যদি আল্লাহর রহমতে কোনো মানুষের হাতে পড়ে তাহলে হয়তো বা পাখিটা বেঁচে যাইতে পারে। কিন্তু এইটাই আর কি, এই জন্য খুব খারাপ লাগা কাজ করতেছে যে আমার অবহেলার কারণে পাখিটা উড়ে গেল। আসলে আমি তো এতটা আনসেন্সিটিভ না যে আমার কারণে পাখিটা উড়ে যাবে, কিন্তু একটা এমন একটা কাহিনী হয়ে গেছে, চলেন আপনাদেরকে সেটাই দেখাই যে কিভাবে আমার পাখিটা উড়ে গেল, যাবা পাখিটা। তো সত্যি আমার আসলে খুবই কষ্ট লাগতেছে, কারণ পাখি মরে গেলেও আমার কষ্ট লাগে, কিন্তু ওই যে উড়ে চলে গেলে মানে ও যদি বের হয়ে উড়ে যায় এটা বেশি খারাপ লাগা কাজ করে। আমি চাই না আমার পাখিটা কাক ছিঁড়ে খাক বা চিল ছিঁড়ে খাক বা না খাইতে পারে মারা যাক। এই জন্য নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতেছে, সেই অপরাধবোধ থেকে দেখতেছেন আপনারা আমার মুখের কিন্তু হাসি হারা গেছে, যদি আমি হাসতে ভালোবাসি। তো চলেন আর কি, কিভাবে আমার পাখিটা হারা গেল সেটা প্রথমে আপনাদেরকে দেখাই, তারপরে যাবা পাখিগুলো আলহামদুলিল্লাহ কতটা বড় হয়ে গেছে, হয়তোবা আমি এই 10-15 দিনের মধ্যে বক্স লাগায় ফেলবো। আর আপনাদেরকে 10-15 দিনের মধ্যে আরও একটা ভিডিও দিব আপনাদের জন্য, সবার জন্য, যে কোন সিজনটা হচ্ছে সবচেয়ে বেস্ট সিজন। হ্যাঁ, যে আপনারা পাখি ব্রিডিংয়ের যে সময় আসলে পাখি ব্রিডিং করলে অটো মানে কোনো কিছুই লাগবে না, ভালো রেজাল্ট হবে, সেই দিনটা চলে আসছে, এটার ওপর আমি ভিডিও দিব হয়তোবা কাল পরশুর মধ্যে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে কেন এই সময়টাকে অটো ব্রিডিং সিজন বলা হয়। এবং এই সময়টা হচ্ছে ন্যাচারালভাবে পাখির কিন্তু ব্রিডিং হয় বেশি আমাদের দেশে, আমাদের দেশে বলতে যে আমাদের এশিয়ার যে কান্ট্রিগুলো আছে এই সময় হচ্ছে বেস্ট ওয়ে। তো আপনাদেরকে এটা নিয়ে ইনশাল্লাহ কালকে ভিডিওতে কথা বলবো। এখন চলেন আমি নিয়ে যাই কীভাবে আমার যাবা পাখিটা হারা গেল, আর এটা কি আমার দোষ ছিল নাকি আমার কোনো ভুলের কারণে এটা হয়েছে। তো চলেন আপনাদেরকে আগে এটা দেখাই, যাচ্ছি, দোয়া করবেন আমার জন্য। আর আপনারা অনেকে আমাকে বলেন যে শাকিল ভাই আপনি সবসময় আপনার সফলতার কথা বলেন, ব্যর্থতার কথা বলেন না। আসলে সফলতা ব্যর্থতা প্রতিটা মানুষেরই জীবনে থাকে, আমার জীবনেও থাকে। আমার আজকে ব্যর্থতা হয়েছে তাই আপনাদেরকে বলছি যে আমার আজকে হারা গেছে। এখন ব্যর্থতা না হলে কি নতুন করে ব্যর্থতার গল্প বানায় নিয়ে আসবো? যাই হোক, এখন আমি আপনাদেরকে প্রথমে যখন নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার যাবার কলোনি, আপনারা সবাই জানেন যাবার কলোনি। আর এই যাবার কলোনিতে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে কোনো কারণে, এখন আমি যতটা এতটা সেনসিটিভ হয়েছি যে দেখেন এখন কিন্তু যে লাগায় রাখছি, এই যে লাগায় রাখছি জিনিসগুলো, এই 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 জিনিসটা লাগানো ছিল না, এই যে এটা কোনো কারণে খোলা ছিল, এই যে দেখেন আমার কিন্তু এই যে খোলা ছিল, এটা খোলা ছিল বা এই 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 বক্সটা খুলে গেছিল। খুলে যাওয়ার পরে যে সমস্যা যে জিনিসটা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি, আমার আসলে যে কাহিনীর সূত্রপাত হয়েছে সেটা হচ্ছে এখান থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা টিনের আলোটা এদিক দিয়ে কিন্তু নামে, এবং এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা দিয়েই কিন্তু পাখি চলে গেছে। সাধারণত পাখি যে কাজটা করে সেটা হচ্ছে কোনো জায়গায় যদি আলো দেখে সেই এই আলোর জায়গায় কিন্তু যেতে চায়, সেই কাজটাই হয়েছে। আমার যে কোনো পাখি ওদিক দিয়ে যেতে পারতো, কিন্তু যাবা পাখি, আসলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন যাবা পাখি কিন্তু অনেক ভীতু এক টাইপের একটা পাখি, এবং ওরা লুকে থাকতে বেশি ভালোবাসে। যে যেমন দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, ভিডিও করতে যাচ্ছি দেখেন এক জায়গায় কিন্তু স্থিরভাবে থাকতেছে না, এদিক 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 ওদিক এইভাবে উড়াউড়ি করতেছে। তো বাই দ্য ওয়ে ওরা যেভাবে যদি বের হয়েছে, বের হওয়ার পরে আমার মনে হয় ওরা ওই লুকানোর জন্য ওই সাদা আলোর কাছে গেছিলো, তারপরে আমার ওই যে ছাদের যে গ্যাপটা দেখছিলেন ওই গ্যাপটা দিয়ে ঢুকছে।
আমার যখন ছাদ লাগানো ছিল না তখন কিন্তু আমি পুরো এ টু জেড, আমার যেটা হয়েছে এ টু জেড কিন্তু আমি ফুটাগুলো বন্ধ করে দেওয়া ছিল ছাদের মধ্যে। আপনারা দেখলেন সাইডগুলো দিয়েও কিন্তু ফুটা বন্ধ করে, আর এখানে কিন্তু কোনো কিছুর নাই। আর এটা হচ্ছে আমার যে আপনাদের জন্য সেল করার জন্য গ্রিড রেডি করছি, সেই গ্রিডটা ওদেরকে দিচ্ছি। আমার পাখিগুলোকে আগে খাওয়ায় অ্যানালাইসিস করতেছি আসলে রেজাল্ট কেমন, তো দেখলাম মাশাল্লাহ অনেক মজা করে খাচ্ছে। আর দেখিয়ে সেই অনুযায়ী কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদের জন্য শুক্রবারের মধ্যে গ্রিডটা বের করব। অনেকেই আমার কাছে গ্রিডের জন্য বলতেছে, তো এই কলোনিতে আমি দেখি না বিন্দু পরিমাণ কোথাও গ্যাপ আছে যেটা দিয়ে বের হবে, শুধুমাত্র এটা একটা অ্যাক্সিডেন্টের কারণে পাখিটা বের হয়েছে। আর ওই সাদা আলোটা দেওয়ার কারণ কি আপনারা তো সবাই জানেন, শীতের দিন ওইটা দিয়ে সুন্দর একটা কাজে কাজ করে, অনেক সুন্দর উপর থেকে আলো নামে এবং ঠিক গরম রাখে ঘরটা। এখন আসলে শীত না গরমকাল চলে আসছে, যার কারণে আমার এটা আর খোলা রাখবো না, এটা বন্ধই থাকবে। কিন্তু ইনশাল্লাহ নেক্সট শীতে যে কাজটা আমি করব, নেক্সট শীতে যে কাজটা করব সেটা হচ্ছে ইনশাল্লাহ এই জায়গাটা আমি আবার একটা নেটের ব্যবস্থা করব, যাতে নেট ব্যবস্থা করলে পাখি বের হলেও এদিক দিয়ে যেন উড়ে নিয়ে না যেতে পারে। আসলে কোনো কিছু লস করার পরে বা হারার পরে তারপরে শেখা যায়, সেটাই হচ্ছে আমার। আর আপনাদেরকে আমি বারবার বলি যে আমি আমার লাইফে যে পাখি পালনের ক্ষেত্রেও হাঁটতে হাঁটতে শিখছি, আগে লস করছি তারপরে শিখছি, সেটা পাখির অ্যানালাইসিস করে হোক বা পাখির মৃত্যুবরণ করে হোক যেভাবেই হোক। তো যাই হোক, এটা এখন বন্ধ করে দিচ্ছি, আর এটা খোলা থাকবে না এই সিজনে, গোটাল সিজনটা এটা বন্ধ থাকবে। কারণ এই গরমের মধ্যে তো এদিক দিয়ে যদি গরম তাপটা নামে পাখির ঘর আরও বেশি গরম হয়ে যাবে। তো যাই হোক, যে কারণে হোক অ্যাক্সিডেন্টলি এটা হারায় গেছে। আর আরেকটা কথা বলি, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলোর বাটনটা অন করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। আর আমার মতন যদি অন্য কারো ভুল না হয়, যার কারণে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আপনারা হয়তোবা এতক্ষণ থেকে দেখলেন আমার ভিডিওটা, আর একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, যে আমার ব্যাপারটা এরকম হয়ে গেছে যে চোর পালানোর পরে বুদ্ধি বের হয়, সেই পদ্ধতিটা আমার হয়ে গেছে। সেটা আমরা ছোটবেলা থেকে গল্প শুনতাম যে চোর যাওয়ার পরে বুদ্ধি বের হয়। তো আমার পাখি গুদ্ধিটা হারানোর পরে তারপর এখন মাথায় আসছে যে এইটা আর খুলে রাখা যাবে না। আসলে আমার কিছু করার নাই, শীতকালে ওটা খুলে রাখছিলাম, ওটা থেকে গরম যে আলো ইয়াটা নামতো, যে গরমটা নামতো বা আলোটা নামতো, সারা পাখির ঘর যখন ব্লক করা থাকতো, ভরা থাকতো, কাভারিং করা থাকতো, তখন কিন্তু ওইটা খুলে দিলে সকালবেলা যে সুবাসা দিকে হইতো তখন কিন্তু পাখিগুলো সুন্দরভাবে খেতে পারতো, এই জন্য কিন্তু এটা খুলে দেওয়া। আমি তো আর ইচ্ছা করে এটা খুলে রাখিনি। যাই হোক, এইভাবে আসলে আমার জাবা পাখি দুটো হারা গেছে। আমাকে সত্যি আমার মন খারাপ, জানি না আপনারা কমেন্টের মাধ্যমে অনেকে অনেকভাবে বলতে পারেন যে ভাই আপনার খামখেয়ালিপনা ছিল, এক্স ওয়াই এক্সট্রা 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 অনেক কিছু বলতে পারেন, কিন্তু ভাই আমি তো জানি শুনে আপনারা আমার মনটা দেখে বা মুভমেন্টটা দেখে বুঝতে পারছেন যে হাসি মুখের লোকটার আজকে হাসি কমে গেছে। শুধু একটাই নিজের মধ্যে খারাপ লাগা কাজ করতেছে, অপরাধবোধ কাজ করতেছে, যে আমার জন্য মনে হয় পাখি দুটো হারায় গেছে, আর পাখিটা না খাইতে পারে মারা যাচ্ছে বা কাক খেয়ে ফেলছে, এগুলো ভাবতেছি আর খারাপ লাগা কাজ করতেছে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আর সবসময় আপনারা সফলতা ব্যর্থতা সবসময় আমার সাথে থাকবেন, বকা দেন, ভালো লাগে খারাপ লাগে যাই হোক কমেন্টের মাধ্যমে জানান, আমার কোনো কিছু না। আর যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন এই চারটা পাখি দিয়ে যেন অনেক হয়, আপনাদের কাছে দোয়া চাইছিলাম ছয়টা পাখি দিয়ে যেন 600 পাখি হয়, তো 6টার থেকে 2টা চলে গেছে। আমি চাইলে আবারও কিনে নিয়ে আসতে পারি, কিন্তু আসলে আমার ওইভাবে কেনার এনার্জি নাই। আমি যে 4টা দিয়ে শুরু করতেছি এই 4টা দিয়ে শুরু করবো, এখন আপনারা দোয়া করবেন। আর হয়তো বা 2-1-এর মধ্যে আমি এর হাঁড়ি বা বক্স যেটা সুবিধা হয় সেটা লাগাবো, তো ইনশাল্লাহ আপনারা ওই ভিডিওর মধ্যে ওইটা দেখতে পারবেন। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার খারাপ সময় আমার পাশে থাকলেন, আজকে ভিডিওটা দেখলেন সময় নিয়ে। তো ইনশাল্লাহ কালকে আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।